السلام عليكم ورحمة الله وبركاته. <applause> إن الحمد لله. نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقال قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم হই রকুম এন তে আল্লে কোরআন ও আল্লে যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুফান হু তা আলহের জন্যে যে আল্লাহ সুফান আহ তে আলা আমাদেরকে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন যে আল্লাহ রব্বুল উল্লে আমাদেরকে রমাদান মাসে পৌঁছে দিয়েছেন সুস্থ রেখেছেন নিরাপত্তা দিয়েছেন যে আল্লাহ সুফান তে আল কোরআনের এর মতো অনন্য কিতাব নাসিম করেছেন এবং মুহাম্মদ সালাইলিবাইসাল্লামের মতো অনন্য একজন রসুল তিনি প্রেরণ করেছেন আমরা সবাই সুখী আদায় করি আলহামদুলিল্লাহ অথবা এটাও বলতে পারি আলহামদুলিল্লাহি হ্যামদেন ক্যাফি রন তন মুবার ফিফ বলতে পারি অথবা দুধ এবং সালাদ বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলিবাইসাল্লামের প্রতি যিনি তার প্রতি অর্পিত রিসালাতের এই গুরু দায়িত্ব পুরো উম্মাহ পর্যন্ত পৌঁছে দিয়েছেন তারই প্রতি যাবতীয় দূরদ এবং সালাত আমরা সবাই সংক্ষিপ্ত আকারে দূরত পাঠ করতে পারি আল্লাহম্মল্লি আয়লেহী আল্লাহম্মারিক আইলেহী সম্মানিত দিনী ভাই ও বোনেরা ফেসবুক লাইভের মাধ্যমে মহামান্বিত কোরআন শিখুন রামাদন স্পেশাল এক মাস ব্যাপী আমাদের এই আয়োজনের কোর্স ওয়ান অর্থাৎ বিশুদ্ধ তিলাওয়াজ শিখুন এই প্রোগ্রামের আজকে ষষ্ঠ ক্লাস ইতিপূর্বে আমরা মোটামুটিভাবে পাঁচটা ক্লাস পড়েছি তার পূর্বে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস করেছিলাম তো বিগত এই পাঁচটা ক্লাসে আমরা আমাদের টেক্সট বই থেকে অ্যালফাবেটসগুলো পড়েছি সমস্ত অক্ষরগুলোকে শিখেছি এগুলোর মাখরাজগুলো শিখেছি এগুলোর উপর জবর দিলে কিভাবে পড়তে হয় সেটা শিখেছি কোন অক্ষর কিভাবে উচ্চারণ করতে হয় এগুলো শিখেছি এবং বিগত ক্লাসে আমরা মদ শিখেছি মদে চলে গিয়েছিলাম মদ শিখেছি মানে টেনে পড়া আমরা বলেছিলাম যে মদের হরফ মূলত তিনটা আলিফ ওয়া এবং এক আলিফ দুই আলিফ তিন আলিফ চার আলিফ পর্যন্ত মদ হয় এক আলিফ মদের দুইটা নিয়ম সরি এক আলিফ মদের মোট চারটা নিয়ম আছে আমরা এই পর্যন্ত একটা নিয়ম শিখেছি আমরা আমাদের টেক্সট বইয়ের মোটামুটিভাবে চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করেছি আমরা আবারও দেখাচ্ছি এটা আমাদের টেক্সট বই কোরআন পড়ুন অফ কোরআন স্টাডিজ থেকে পাবলিশ করা যার ফাউন্ডার ডক্টর আব্দুল আজিজ আব্দুর রাহিম ডাব্লিউডারস্টন কম হায়দ্রাবাদ ইন্ডিয়া থেকে এটা তিনি পরিচালনা করে থাকেন এই কোর্সগুলো আজকে আমরা ইনশাআল্লাহ আয়লা আমাদের নেক্সট লেসেন যেটা একচল্লিশ পৃষ্ঠা থেকে সামনে যাবো সবার সামনে খাতা কলম থাকা ভালো হবে ইনশাল্লাহ আর যারা জয়েন করেছেন অলরেডি আলহামদুলিল্লাহ জাজাইকু হয় আর যারা জয়েন করেননি এখনও গ্রুপের মধ্যে লিঙ্কটাকে শেয়ার করলে ইনশাল্লাহ তারাও জয়েন করতে পারবেন দ্রুত তো আমরা আজকে একচল্লিশ পৃষ্ঠা থেকে শুরু করতে চাচ্ছি আপনারা যখন বইয়ের ইমেজগুলো দেখবেন যেহেতু লকডাউন সিচুয়েশনের মধ্যে আমরা বই পাঠাতে পারছি না আমরা কিন্তু বইয়ের ইমেজগুলো দিয়েছিলাম যেগুলো বইয়ের পেজ বাই পেজ আমরা ছবি তুলে গ্রুপের মধ্যে দিয়েছি আপনারা দেখুন ওখান থেকে ডাউনলোড করে নিন আমি জানি এটা কষ্ট হচ্ছে কিন্তু একটু কষ্ট করি আল্লাহর বাস্তে ইনশাআল্লাহ এর ফলাফলটা ভালো হবে ইনশাআল্লাহ একচল্লিশ পৃষ্ঠায় গিয়ে আপনি দেখবেন যে এখানে লেখা আছে যে কাসরা হরফ এটা হচ্ছে একচল্লিশ পৃষ্ঠা এখানে লেখা আছে কাসরা হরফ কাসরা হরফ উপরে দেখবেন একচল্লিশ পৃষ্ঠার উপরে এখানে লেখা আছে কাসরা হরফ এবং এখানে প্রতিটা অক্ষর এখন এখন পর্যন্ত আমরা যে অক্ষরগুলো শিখেছি একটু ক্লোজ করে দিচ্ছি আমি এই এই যে প্রত্যেকটা অক্ষর এখন পর্যন্ত আমরা যে অক্ষরগুলো শিখলাম এই প্রতিটা অক্ষরের নিচে জের দেয়া আছে জের জের আর এই জেরটাকেই মূলত আরবিতে বলা হয় কাসরা ঠিক আছে এই জবর আরবি শব্দ নয় জবরের আরবি হচ্ছে ফাথা জের এর হলো কাসরা আর পেশ যখন আসবে পেশের আরবি হচ্ছে দম্মা ঠিক আছে একচল্লিশ পৃষ্ঠায় আছে জের মানে কাসরা এটাকে আমরা সহজভাবে বলি জের বাংলায় আমরা জের দিয়ে শিখেছি আগে জের দিয়ে শিখেন কোনো সমস্যা নাই তবে এটা জেনে রাখবেন যে শব্দ নয় এর আর্মিটা হচ্ছে কাসরা একচল্লিশ পৃষ্ঠায় গেলে দেখবেন যে এক দুই তিন করে আগের মতো করে দেওয়া আছে এবং অক্ষরগুলোর নিচে একটা ড্যাশ দেওয়া আছে এই ড্যাশটাই হচ্ছে জের বা কাসরা আমরা কিভাবে পড়বো আমি একটু করে দিচ্ছি আমরা একটা একটা করে পড়ব এইভাবে যে মিম জের মি জের কাজটা হচ্ছে ই প্রত্যয় যোগ করার মতো বাংলায় অনেকটা আমরা ওই যে ই প্রত্যয় যোগ করে শব্দ তৈরি করতাম বা আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন এগুলো শিখেছিলাম প্রত্যয় আ ই প্রত্যয় তো এইরকমই একটা ই প্রত্যয় ঋষিকারের মতো একটা ফাংশন সমস্ত অ্যালফাবেটস নিচে বসাতে হবে জি আচ্ছা উল্টা দেখতে অসুবিধা হচ্ছে এই জন্য ক্লাসগুলো করা হচ্ছে না তাহলে আপনি একটা কাজ করবেন ওই যে গ্রুপের মধ্যে আমাদের এই বইয়ের পিকচারগুলো দেওয়া আছে পিকচারগুলো ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে আগে লেকচারটা শুনবেন আগে লেকচারটা শুনবেন তারপরে বইটা পড়বেন অথবা আগে বইটা পড়ে নেবেন যে টপিকটা পড়াচ্ছি সেটা তারপরে আপনি লেকচারটা শুনবেন তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না আরেকটা অপশন আছে যদিও আমি আসলে এই বিষয়ে খুব দক্ষ নয় সমবত ভিডিওগুলো ডাউনলোড করে রোটেট করা যায় এটা আমি আসলে জানি না কিভাবে করতে হয় আমার কিছু দিনই ভাই করতে পারেন ভিডিওসগুলো ডাউনলোড করে তারা রোটেট করতে পারেন তাহলে রেজলিউশনটা উল্টা হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক কোনো সমস্যা নাই বই যে দেখতেই হবে ক্লাসে এটা জরুরি না আমরা যেটা বলছি ক্লাসে এইটা পেজ বাই পেজ যখন মিলাবেন তখন বুঝতে পারবেন ইনশাল্লাহ সমস্যা হবে না আচ্ছা আর এখন পর্যন্ত আমরা যে লেভেলে আছি এই 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 কোর্সটাতে এটা এখনও প্রাইমারি লেভেল এগুলো আপনারা জীবনে অনেকবারই শিখেছেন শুধু একটু চর্চা করে দেয়া হচ্ছে আবারও আমাদের মূল পড়াটা কিন্তু পরের দিকে আসবেন চল ঠিক আছে তো যাই হোক একচল্লিশ পৃষ্ঠায় আমরা যদি দেখি তাহলে দেখব এখানে জের যুক্ত করে দেওয়া আছে শব্দগুলোকে সরি অক্ষরগুলোকে আমরা এইভাবে পড়বো ই প্রত্যয় যোগ করে যেমন আমি পড়ে দিচ্ছি বাজের প্রথমে লিখে আছে মিমজের মিম জের মি মিমজের মি বা জের বি বাজের বি এই যে বিসমিল্লা আমরা বলি বিসমিল্লা বাজের বি ঠিক আছে তারপরে ওয়াও ওয়াও জের ওয়াও জের হবে উই ওয়াও জের হবে উই অনেকটা ডাব্লিউ ই এর মতো উই আমরা যেটা বলি উই দ্য পিপল অফ বাংলাদেশ আমরা যে কথাগুলো বলি উই আই উই ঠিক ওই রকম ওয়াউজের হচ্ছে উই ঠিক আছে তারপর ফা ফাজের হচ্ছে ফি ফাজের হলো ফি তাহলে মিমজ এর মি বাজের বিজের উই ফাজের ফি ঠিক আছে তারপরে দুই নম্বরে আসলে দেখবেন এখানে লেখা আছে সি সি থেকেই বের করতে হবে স্যাজের সি 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 বলবেন না স্যাজের সি ঠিক আছে তারপর র্যাল র্যাল জের জি বলবেন না জের জি 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 ঠিক ওই জিব্বার অগ্রভাগ থেকে বের করতে হবে র্যালজের জি হলো জ জের জের জুই ঠিক মুখটা একটু গোল হবে এবং জিব্বার অগ্রভাগ থেকে উচ্চারণ করতে হবে মুখটা সামান্য গোল হবে জের জুই জের জুই জের জুই ঠিক আছে অনেকটা জুই এরকম শোনাবে জুই যেমন আমরা ওই যে রুকু রুকুদ সরি রুকুতে বলি যে সুফানা রব্বিয়াল সুফায়না রব্বিয়াল আউজুইম আউ জুইম এই যে আ আইন জ আইন জ আও জুইম আজিম না আও এখানে কিন্তু জটা ব্যবহার করা হয় ঠিক আছে এই জন্যে স্যা র্যাল জ এর নিচে জেড দিলে একটু কেয়ারফুল থাকতে হবে স্যা সি ওয়েল জের ভি জ অ জের উই জের উই আও ঠিক আছে তারপরে আমরা আসছি তাদাল তো তাদাল ত তা তাজের তাজের তি তাজের তি সহজ তাজের তি তারপর আছে দাল ডাল যে দি ডাল যে দি দয়ে শিকার দিয়ে মত তারপর ত এই ত তজের মুখটা একটু গোল হয়ে যাবে তজের তুই তজের তুই তজের তুই আরেকটা তুই এর মতো শোনাবি আর কি তয়ে বয়ে তয়ে বয়ে ঋষিকার তা আর ত তুইটা আলাদা তা তা জবর ত ত আর তাজের তি তের তুই দুটা কিন্তু আলাদা আলাদা ঠিক আছে তারপর আছে তাহলে দিলে হচ্ছে জি এটা সহজ জের জি বাতাসটা এখানে লাগবে এস এর জি তারপর আছে সিন সিনজের সি সহজ এটা এস ডাবল ই এর মতো এস ই ই এন সিন আমরা যেমন বলি সিন ওই রকম এস ই সি সিনজের সি সিনজের সি এই সাউন্ডটা খুব ইম্পর্টেন্ট এই সাউন্ডটা বের করতে হবে একটা সাপের মতো সি সি এর সি তারপর আছে সদ ঝ্য পরে সিন তারপরে সদ সদের সময় মুখটা সামান্য একটু গোল করতে হবে জের সুই জের সুই একটু গোল হবে মুখটা জের সুই তাহলে ঝ্যা সিন সদ একটি ধারালো হরফ একটু তীক্ষ্ণ করে উচ্চারণ করতে হবে বাতাস এইখানে স্পর্শ করবে জের ঝি এখানে বাতাস স্পর্শ করবে সিন জের সি এইখানে বাতাস স্পর্শ করবে সোয়াজের সুই সোয়াজের সুই এগুলো শার্প হবে তারপর আছে আমাদের লাম লাম নুন নুন র র লামটা সহজ রুবায়েত ই রায়হান ওয়াও জের বি যাবে কি না না ওয়াও জের বি যাবে না কারণ বাজের বি আছে মনে রাখতে হবে আরবির একটা হরফের উচ্চারণ কখনো অন্য হরফের সাথে মিলবে না কখনো না প্রত্যেকটা হরফের উচ্চারণ এবং হারাকাত জবরজের পেশ সব সময় অন্য হরফের চেয়ে ডিফারেন্ট হবে এক্সেপশনাল ব্যাপার হচ্ছে আলিফ এবং হামজা বাদ দিয়ে আলিফ হামজা বাদ দিয়ে প্রতিটার উচ্চারণ আলাদা হবে তাই বাজে যেহেতু বি হয় এই জন্য ওয়াউজের বি পড়া যাবে না এই সমস্যাগুলো কোথা থেকে হয়েছে সেটাও বলছি আমি এই সমস্যাগুলো হয়েছে মূলত পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের সময় থেকে সত্যি কথা বলতে স্বাধীনতার পূর্বে যখন আমরা উর্দু কেন্দ্রিক একটা সিস্টেমে পড়াশোনা করতাম তখন অনেক উর্দু স্টাইল আমাদের আরবির মধ্যে ঢুকে গেছে এবং বাংলার মধ্যে ঢুকে গেছে এই জন্য অনেকে বাজের বে ওয়াউজের বি তাজের তে হ্যাঁ এই যে দেখবেন অনেকে কিন্তু আমাদের দাদা বা নানাদের বয়সে অনেকে এখনও এইভাবে পড়ে আর কি হ্যাঁ তো এইটা আসছে মূলত উর্দু থেকে এটা আরবি থেকে আসেনি এটা আসছে উর্দু থেকে পশ্চিম পাকিস্তানের সময় যে ভাষাগত একটা কলোনাইজেশন ছিল তখন থেকে মূলত এটা আসছে আমরা চেষ্টা করবো মাদানিটা ফলো করা অর্থাৎ মদিনার প্রনাউন্সিয়েশন মক্কার প্রনাউন্সেশন বা এক কথায় আরব আরবদের যে প্রোনাউনসিয়েশন এটা ফলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যেটা বলছিলাম লামজের হচ্ছে লি লামজের লি আর লামজের লি মানে কিন্তু জন্য লামজের লি মানে জন্য ঠিক আছে আমরা বল লিল্লাহি আসমাউল হুসনা আল্লাহর জন্য সুন্দর সুন্দর নামগুলো এরকম আর নুন জের নি হবে নুন জের হবে নি নাক দিয়ে নুন জের নি আর র জের হচ্ছে রি র জের রি র জের রি একটু জিব্বাটা কিন্তু একটু কাঁপবে র জের রি রি আমরা বলি রিসালাত রিসালাত হ্যাঁ তারপরে রিস্ক রিস্ক এই যে রিস্ক আল্লাহ রিজিক দেবেন রিস্ক রজের রি লামজে লি লিল্লাহ আমরা বলি নুনজে নি নিয়ামাতুন নিয়ামা আমরা বলি নিয়ামত নিয়ামা রজের রি যেমন রিসালাত রিস্ক ইত্যাদি তিন নম্বরে গেলে দেখবেন এখানে আবার ওই আঙ্গুল দেয়া আছে এবং অক্ষরগুলো দেয়া আছে আচ্ছা ওয়াউ পেশ ভু পড়া যায় এটা আমরা পরে আসবো ইনশাল্লাহ যখন পেশের সময় আসবো তখন ইনশাল্লাহ বলবো ঠিক আছে তা তিন নাম্বার গিয়ে দেখবেন জিম শিন ইয়া আছে জিম শিন ইয়া এই যে একচল্লিশ পৃষ্ঠা পড়ছি আমরা বইয়ের একচল্লিশ পৃষ্ঠা এই পৃষ্ঠা থেকে পড়ছি এই যে এক এই যে দুই এই যে তিন তিন নাম্বারে গেলে দেখবেন এখানে জিম শিন এবং ইয়া আছে জিম জের হবে জি জিম জের জি অনেকে জি শব্দটা পড়েন জি পড়বেন না জিম জের এফ জি ই এফ জি জি এর এর মতো মতো জিম অথবা বর্গীয় জয়ের ঋষিকার জি ঠিক আছে আমরা বলি জি হ্যাঁ জি জিম জের জি আচ্ছা শিন শিন সিনজের হচ্ছে শি শিন জের শি এই জিম যে জি পড়ি আমরা জিন আমরা বলি কিন্তু মানুষ এবং জিন আল্লাপা সৃষ্টি করেছেন মানুষ এবং জিন জের শি শি যেমন আমরা পড়ি শিমাল শিমাল মানে বাম দিক শিমাল মানে হলো বাম দিক শিমাল সিঞ্জের শি শি একটু জিম এবং শিনের ক্ষেত্রে একটু ভারী করে বলার চেষ্টা করতে হবে জিম যে একটু পাওয়ারফুলি জিম জের জি শিনজের শি একটু জোরে বলার চেষ্টা করতে হবে সিনটা আমাদের বাংলার তালেব শয়ের মতো সাদৃশ্যপূর্ণ যেমন সিং যে শি আমরা বলি শয়তানের সিং শয়তানের সিং রকম শি ইয়া ইয়াজের কি করবেন ইয়াজের দীর্ঘই যেটা আছে আমাদের রসই দীর্ঘইয়ের মতো ইয়াজের 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 ই এইভাবে সাউন্ড আনতে হবে আর কি আলিফ যে কিন্তু ই হয় ইয়াজের ই হবে না ইয়াজের হবে ই ইয়াজের ই শুভ ভাই প্রশ্ন করেছেন যে বইগুলো কি আপনার কাছ থেকে কালেক্ট করা যাবে সত্যি কথা বলতে আমি এখন বাসায় লকডাউন আর আমার বাসা থেকে অফিসের ডিস্টেন্স আছে কিছুটা মিনিমাম দেড় দুই কিলো হবে আর কি দেড় কিলো হতে পারে আর অফিস তালাবদ্ধ আমাদের সব বইপত্র এবং সব ম্যাটেরিয়ালসগুলো অফিসেই থাকে সেটা এখন বন্ধ আছে আর ইনশাআল্লাহ যদি লকডাউন খুলে যায় দ্রুত আমরা চেষ্টা করতে পারবো যে অফিস থেকে আপনাকে বই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ তবে বইগুলো অ্যাভেলেবেল না আমরা ঢাকা থেকে বইগুলো নিয়ে আসছি মূলত রংপুরে এবং আমরা যতগুলো বই নিয়ে আসছিলাম এগুলোর বেশিরভাগই এখন শেষ হয়ে গেছে অল্প কিছু কপি হয়তো পাওয়া যাবে আর আরেকটা অপশন আছে যে এই বইগুলো ফটোকপি করা যেতে পারে এবং কপি করে আপনাদের কাছে পাঠানো যেতে পারে লেজার কপি করলে ইনশাল্লাহ ভালো আসবে আর যারা ঢাকা বা চট্টগ্রামে আছেন বা আশপাশের জেলায় আছেন যে অ্যাকাডেমি অফ কোরআন স্টাডিজের যে ঠিকানাটা দেওয়া আছে বাড়ি ধারার ঠিকানা ওখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে তাদেরকে ফোন করলে তারা কিন্তু কুরিয়ার করতে পারবে ইনশাআল্লাহ সমস্যা হবে না কুরিয়ার কস্টটা তারা হয়তো এক্সট্রা কেটে নিবে আর কি এই তো চেষ্টা করা যাবে ভাই ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে দিন আল্লাহ আমিন তখন ইনশাল্লাহ এগুলো পাঠানো যাবে আপাতত একটু কষ্ট করে ইমেজ দেখে শেখার চেষ্টা করেন আল্লাহ সহজ করুক আল্লাহ আমিন ইয়ার কথা বলছিলাম ইয়াতে জের দিলে হবে ইয়াজের ই ঠিক আছে তারপরে দদ কাফ আর কফ এই দদ সদের মতো দেখতে দদ উপরে একটা ফোটা থাকে দজের হচ্ছে অব্দুই দজের হচ্ছে অব্দুই এটা কিন্তু দাল যে দি এর মতো না দালজের দিটা এই যে দাঁতের পিছন থেকে দালজের দি কিন্তু দজের দি হবে না দজের দুই হবে অব্দুই অনেকটা দয়ে বয়ে ঋষিকারের মতো দয়ে বয়ে ঋষিকারের মতো আমরা এই যে জিহ্বার পার্শ্বটা ডানে বা বামের চোয়ালে স্পর্শ করব দজের অব্দুই দজের অব্দুই ঠিক আছে কাফ কাফটা নর্মাল কাফটা খুবই নর্মাল কাপজের কি বাংলায় কয় ঋষিকারে কি এর মতো কাবজের কি ঠিক আছে কফ কফটা বলেছিলাম এই যে গলার আলজিবের নিচ থেকে তো এখান থেকে চাপ দিতে হবে আলজিবের নিচ থেকে চাপ দিয়ে আরো নিচে নিয়ে যেতে হবে কফজের নিচে নিয়ে যেতে হবে একটু মানে চাপ দিয়ে নিচে বাতাসটাকে বা বর্ণটাকে নিচে পুশ করার চেষ্টা করতে হবে কফজের একটু নিচের দিকে নামানোর চেষ্টা করতে হবে কফ 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 জের জের ঠিক আছে তো আর কাফ কফজের মধ্যে পার্থক্যটা মনে রাখবেন কফটা গোড়া থেকে কফ জের কাফটা কাফ জবর নর্মাল কা কাবজের কি এটাতে কোনো সমস্যা নাই তারপর আছে হামজা হা এবং আইন হামজা হা এবং আইন আচ্ছা হামজা জের আলিফের মতোই হবে হামজা জের ই হয় আলিফ জেরও ই হবে নর্মাল আর ছোট হাজ এটা হাই হাউ হাজের হচ্ছে হি এটাও নর্মাল হাজের হি হয় রশ্মিকারী হি এর মতো আইন আইনটা গলার মাঝখান থেকে আনতে হবে আইনটা একদম গলার মাঝখান থেকে আনতে হবে এখান থেকে নিচে পুশ করতে হবে আইন জের ই আইন জের ই যেমন আমরা বলি ইবাদত এবাদত বলি আমরা আসলে আসলে শব্দটা কিন্তু ইবাদাহ 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 আইন এই গরার মাঝখান থেকে নিচের দিকে পুশ করতে হবে আইন আইনজের এই তারপরে শেষের তিনটা হলো এবং এবং খ খ যে আইন যেখান থেকে হাটাও সেখান থেকে এই মাঝখান থেকে ওখান থেকে নিচে পুশ করব হাজের হে হাজের হেই হাজের হেই হাজের হেই একদম গরার মাঝখান থেকে নিচে পুশ করবো হাজের ঠিক আছে আমার হিসা আল্লাহ হিসাব নিবেন বলি আমরা আসলে শব্দটা হেস্যাবস্য ঠিক আছে গয়নার গয়নার খ হচ্ছে গলার উপরের পর থেকে তাহলে গইন গয়েন যদি এবং গয়নার খ যদি উপরের পর থেকে হয় ওই উপরের পার্ট থেকে আমাকে নিচে পুশ করতে হবে যেমন গয়েঞ্জের দি গের দি গের উপর থেকে নিচে পুশ করব ঠিক একই জায়গা থেকে খ খের খি খের খি খিজির আলিহিস আমরা বলি না যে সুরাফ কাহাফের মধ্যে একটা গল্প আছে মুসা আলিহাল্লাম এবং খিজুর আলিহ ইসাল্লামে ওই যে খের খি খের খি যার ক্রমে বলে রাখছি আর কি শেষ জামানাকে বুঝতে হলে আমাদেরকে সুরাফ কাহাফটা খুব ভালো করে পড়তে হবে অর্থসহ কারণ শেষ জামানার সুরা হচ্ছে এখানে এমন কিছু মেসেজ আছে ক্যাফ যেটা আমাদেরকে এই শেষ জামানাকে ডিল করতে সাহায্য করবে আর এই সুরার মধ্যে একজন স্কলারের কথা বলা আছে যাকে আল্লাহ রোল মডেল রূপে উপস্থাপন করেছেন এবং যাকে আল্লাপাক শেষ জামানার স্কলার রূপে তুলে ধরেছেন তার নাম হচ্ছে খৃদুর আলী ইসালাম হৃদুরআলাম যার সাথে মুসাআসালামের একটা জ্ঞানের এনকাউন্টার হয়েছিল এই পৃথিবীর সবচেয়ে লার্নেড পার্সন খিদুর আলী ইসালাম তো এটা বলে রাখলাম প্রসঙ্গক্রমে যে সুরাক কাহাফটা আমরা যেন খুব ভালো করে পড়ি আর কি এখানে এমন মেসেজ আছে যেটা আপনাকে এই শেষ জামানাকে চিনতে সাহায্য করবে দ্যালকে চিনতে সাহায্য করবে তার ফিতনাগুলোকে রেকগনাইজ করতে সাহায্য করবে এবং ইনিশিয়েটিভ নেওয়ার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ইমানের শুদ্ধ উচ্চারণ শুনতে চাই একবার রুবায়ত ইমানের শুদ্ধ উচ্চারণ হচ্ছে ইমান শব্দটা আলিফ দিয়ে শুরু আলিফ ইয়া ই আলিফ ইয়াজের হবে ই ম্যানুন ইম্যানুন ইমান না ইম্যান ইম্যান দুইটাতেই মদ আছে এক আলিফ করে ইম্যান ইম্যান ঠিক আছে আর ওকে হ্যাঁ আমি বুঝতে পারছি যে সাউন্ডে একটু সমস্যা হতে পারে বিকজ ফ্যান চলছে এই জন্যে ইনশাল্লাহ চেষ্টা করবো পর থেকে এটা ক্লোজ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ আজকে একটু কষ্ট করেন আবার মনে হয় শোনা যাওয়ার কথা মাইক্রোফোন কাছে আছে ইনশাল্লাহ এই যে জেরগুলো আমরা পড়লাম আলিফ থেকে ইয়া পর্যন্ত জের দিয়ে পড়লাম এটা আপনারা একচল্লিশ পৃষ্ঠায় পাবেন এটা পড়ে নেবেন আর আমরা বিয়াল্লিশ পৃষ্ঠায় যাবো আজকে বিয়াল্লিশ পৃষ্ঠাটা পড়ে শেষ করছি ইনশাআল্লাহ বিয়াল্লিশ পৃষ্ঠায় গিয়ে দেখবেন যে নতুন এই যে এইটা আছে বিয়াল্লিশ পৃষ্ঠায় জের যুক্ত কিছু শব্দ জের যুক্ত কিছু শব্দ কোরআন থেকে বাছাই করে এখানে নিয়ে আসা হয়েছে ঠিক আছে এই শব্দগুলো পড়বো শব্দগুলোর অর্থগুলো জানবো এবং প্রোনাউন্সিয়েশন উচ্চারণগুলো খুব সুন্দর হচ্ছে কি না পারফেক্ট হচ্ছে কিনা সেটা দেখবো ইনশাল্লাহ তো চলুন আমরা বিয়াল্লিশ পৃষ্ঠায় চলে যাচ্ছি বিয়াল্লিশ পৃষ্ঠায় গেলে দেখবেন এখানে মোটামুটি ভাবে পনেরোটা শব্দ আছে এই পনেরোটা শব্দ কোরআন থেকে বাছাই করা হয়েছে এবং এক একটা শব্দ কিন্তু একাধিকবার কোরআনের মধ্যে রিপিট করা হয়েছে তো প্রথম শব্দটা হচ্ছে আমি পড়ছি যে হাজের হি ইয়া হাজের হি ইয়া জবর ইয়া এখানে কিন্তু জবর জের সব একসাথে আসবে মানে আগের লেসনগুলো সহ নতুন লেসন আসবে আর কি হাজের হি এবং ইয়া জবর ইয়া দুটা মিলে হচ্ছে হিয়া। হিয়া হাজের হি ইয়া জবর ইয়া হিয়া হিয়া মানে হলো সে মানে একজন মহিলা সে একজন মহিলা হিয়া শব্দটা কোরআনে আছে ষাট বারের বেশি প্লাস তারপর সেকেন্ড শব্দ মা লাম লি মিম জবর মা লিমা 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 মানে হচ্ছে কেন লিমা মানে কেন লিমা তুমি এটা কেন করলে আরবিতে বলে লামজেল লি মিম জবর মা লিমা আমাদের দেশের মানুষের নাম লিমা আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে অ্যারাবিক ওয়ার্ড দেখলেই মানুষ মনে করে এটা পবিত্র শব্দ অর্থ বুঝুক আর না বুঝুক সেটা নাম রেখে দেয় আর কি লিমা আমাদের দেশে নাম আছে আর কি লামজেল লি মিম জবর মা লিমা মানে হচ্ছে কেন ওয়াই তার তিন নম্বর শব্দটা হচ্ছে লামজবুল্লাহ কাবজের কি লামজবুল্লাহ কাফজের কি ছোট কাফ লামজল্লা কাবজের কি লাকি লাকি মানে হচ্ছে তোমার জন্য লাকি মানে হলো তোমার জন্য লামজবল্লা কাবজের কি লাকি মানে তোমার জন্য লাকিও তো নাম আমাদের দেশে তোমার জন্য কি নাম রাখছি আমরা কেন তোমার জন্য আল্লাহ আরবি অর্থগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে চতুর্থ শব্দটা হচ্ছে মি আইন জোবর আ সা মি আ সা মি আ সা মি আ সিঞ্জোবোসা মিঞজের মি সামি আইন জবোর আ সা মি আ সা আ ঠিক আছে সামিয়াও তো নাম শুনেছি মাশাআল্লাহ সামিয়া মানে হচ্ছে সে শুনলো স মিয়া মানে হলো সে শূন্য সে একজন পুরুষ শূন্য আমরা বলি ওই যে সলাতে সানি আল্ লহ হুলি হামিদা সামিয়া আল্লাহ হলিম্যান হামিদা সামিআ মানে হলো সে সা মি আইন শুনলো আ আমার নামটা যেমন হয়েছে ভাই শাইন কদির শুভ জি 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 আচ্ছা যাই হোক চতুর্থ পাঁচ নম্বর শব্দটা পড়ছি আর কি এই যে পৃষ্ঠাটা দেখাচ্ছি আমি এটা পৃষ্ঠ পৃষ্ঠাটা পড়ছি আমি যে এই সামিয়া পড়লাম যে পাশেটা পড়ছে আর কি আইন জবর আ আইন জবর আ মিমজের মি আমি আইন জবর আ জের মি আমি লাম জবর লা আইন জবর আ গলার মাঝখান থেকে আইন জবর আ মিমজের মি আমি লাম জবর লা আমিলা 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 মানে সে কাজ করলো আমিলা মানে সে কাজ করলো অর্থগুলো আপনারা মুখস্থ করবেন কারণ এগুলো কোরআনে অনেক জায়গায় এই ওয়ার্ডগুলো পাবেন ঠিক আছে ইনশাল্লাহ তারপর হ্যাঁ হ্যাঁ রিয়াও নাম রাখে তাই তো আমি তো এটা খেয়াল করি নাই রিয়াও নাম রাখে রিয়া মানে হলো লোক দেখানো কাজ এটা আমরা নাম রাখি আর কি ঠিক আছে তো আসলে আরবি অর্থ না জানার কারণে এই সমস্যাটা হয় আমরা আরবি শব্দ দেখলেই মনে করি এটা পবিত্র শব্দ এবং এটাকে আমরা পেশিয়াস মনে করে আমরা নামগুলো রাখি আর কি নাম রাখার ক্ষেত্রে অর্থ খেয়াল রাখতে হবে অর্থটা যেন সুন্দর হয় আর তারপরে শব্দ দহরায় পড়া মানে কি আমি আসলে বুঝতে পারিনি দহরায় পড়া শব্দটা দেখি বুঝাচ্ছেন এটা হয়তো বা বোঝানো হচ্ছে রিপিট করা বারবার রিপিট করা হতে পারে আমি শিওর না আমি শব্দটা আজকে প্রথম দেখলাম দহরায় পড়া আচ্ছা মে এটা রিপিট করা বারবার রিপিট করে করে পড়া দহরায় দহরায় পড়া অনেকে বলে আর কি আমার জানা নাই আসলে এটা কি ওকে ছয় নম্বর শব্দটা হলো ত্যাজি দা তিন তা 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 জবর জি এবং দাল জবর দা তাজিদা। তাজিদা মানে হলো তুমি পাবে তাজিদা মানে তুমি পাবে কোনো কিছুকে অ্যাচিভ করবে তুমি পাবে তাজিদা আল্লাপা কোরআনে বলেছেন ওয়ালান তাজিদা মিন্দু নিহি মুল তুমি আমাকে ছাড়া কোনো সাহায্যকারী পাবে না কোরআনের সোয়াকের মধ্যে আছে তুমি আমাকে ছাড়া অন্য কোনো সাহায্যকারী পাবে না তাজিদা মানে পাওয়া তারপরে এবার দেখুন এই যে আমি চলে আসি ইম্পর্টেন্ট জায়গায় এই যে বিয়াল্লিশ পৃষ্ঠার এই লাইনটাতে চলে আসে তৃতীয় লাইনে এই যে প্রথমে দেখুন বাজের বি আর পাশে কিন্তু ওই যে হা আলিফ আছে হা আলিফ জবর হা এখানে টেনে পড়তে হবে কিন্তু আর ওই যে আলি খালি আলিফের ডানে জবর আছে তাহলে বি হা বি টানতে হবে এটাকে ঠিক আছে খেয়াল রাখতে হবে যে কোথায় মদ আছে এখানে দেখেন বাজের বি মিম আলিফ জবর এই যে মিম আলিফ জবর তাহলে টানতে হবে মিম আলিফ মা বিমা বিমা তারপর লামজেল্লি লামজেলি মিম আলিফ জবর মা লিমা লিমা এটা তো নাম মাসাল্লাহ আচ্ছা এই যে বিহা মানে হলো তার দ্বারা বিহা মানে তার দ্বারা বিমা মানে হচ্ছে যে কারণে বা যে রিজনে লিমা মানে কিসের জন্য লিমা মানে কিসের জন্য তারপর আর দুটো লাইন আছে আমি পড়ে দিচ্ছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো কোশ্চেন থাকে আপনারা কিন্তু কমেন্ট বক্সে করতে পারেন আমি দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ আমরা आंसर দেওয়ার চেষ্টা করব আচ্ছা এই যে শেষের দুটো লাইন দেখুন এখানে এই যে আলিফ ই বা আলিফ হামজা ই জাল আলিফ জবর এখানে কিন্তু মদ হবে এই যে পাশে একটা খালি এরিক দেখা যাচ্ছে না

তারপর এখানে থেকে ফা ফা আলিফ জের ই ফা ই জাল আলিফ জ বলবো জ ফা ই জ ফা ই জ মদ দেখতে হবে কোথায় মদ আছে এখন কিন্তু সব নিয়ম একসাথে আসবে আর কি শেষের লাইনটা দেখছি আইন জের ই এই যে বা আলিফ জ বা টানতে হবে ই বা দাল জের দি ই বা দি ই বা দি রিবাদি বাই টানলাম কেন এই যে আলিফের খালি আলিফের ডানে জবর আছে আচ্ছা তারপরে যে সজ্জের সি র আলিফ জবর র এখানে মদ হবে সি র ত জবর ত সি র ত সি র ত তারপর লাম জেলি বা আলিফ জবর বা লিবা এইভাবে আমরা বিয়াল্লিশ পৃষ্ঠাটা শেষ করবো ঠিক আছে অর্থগুলো বলে দিচ্ছি ইজা মানে হলো যখন আরবিতে দুইটা শব্দের অর্থ হচ্ছে যখন ইজ মানেও যখন ইজ মানেও যখন ইজা মানেও যখন ইজ মানে হচ্ছে অতীতকালে যখন অতীতকালে যেমন ইসকাল আরব্বালিল মেলা যখন তোমার রব ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই সো বাকারা আছে না ইজ শব্দটা হচ্ছে যখন দিয়ে অতীতকালে যখন বোঝায় যখন এটা হয়েছিল যখন সে বলেছিল এরকম আর ইজা মানে ভবিষ্যতে যখন মানে ইজা যায়া রাসুল্লাহি ওয়াল যখন ফিউচারে আল্লাহ সাহায্য ও বিজয় আসবে বা ইদা যলজিলতিল আরদু যিলজালাহা যখন যখন ভবিষ্যতে পৃথিবী প্রবলভাবে কম্পিত হবে তাহলে ইজা মানেও যখন ইজ মানেও যখন পার্থক্য হচ্ছে ইজ হলো পাস্ট টেন্স অতীতে যখন ইজা ফিউচার টেন্স ভবিষ্যতে যখন ওয়া ইজা মানে এবং যখন ওয়া মানে এবং ফা ইজা মানে অতএব ফা মানে অতএব ইজা মানে যখন অতএব যখন এইবারি মানে হলো বান্দারা আবধ মানে হলো একটা বান্দা এই যে বলি আবদুল্লাহ একটা বান্দা আল্লাহর একজন বান্দা আবদুল্লাহ এই আল্লাহর বান্দারা সবাইকে বোঝানো হচ্ছে এই আল্লাহর বান্দা এই মানে বান্দা গণ সিরত মানে জানেন তো শিরতল্ লাদি না আনতে মানে হলো পথ যেটাতে রাস্তা বোঝানো হয় আর কি অবশ্যই পিসঝারা রাস্তা নয় এটা জীবনের চলার পথ লিবাস এই যে পোশাক লিবাস মানে পোশাক আল্লাহফাক হ্যাঁ সুরা বাকারে বলেছেন না যে হুন্না লিবাসুল্লাহ কুম ওয়ান লিবাসুন লা হুন্না হে হে পুরুষেরা তোমরা নারীদের পোশাক এবং হে নারীরা তোমরা পুরুষদের পোশাক লিবাস মানে পোশাক অফকোর্স কোর্স তসলিম টাইপের যারা থাকবেন যারা আছে আর কি আমাদের এই ডেমোক্রেটিক এবং সেকুলার কান্ট্রিতে তারা এই আয়াতগুলো আবার হজম করতে পারে না তারা মনে করে লিবাস দিয়ে আসলে নারীদেরকে ছোট করা হয়েছে আল্লাহ একজন মানুষের সবচেয়ে কাছে কোন বিষয়টা থাকে একজন পুরুষের বা একজন নারীর সবচেয়ে কাছে দেহের সাথে বা আত্মার সাথে লেগে থাকে কোন বিষয়টা পোশাক যেটা যেটা খুলে ফেলে তার সম্ভ্রম থাকে না আলাবাক এত প্রেশিয়াস একটা জিনিসকে বলেছেন নারীরা তোমাদের পোশাক আর পুরুষরা তোমরাও নারীদের পোশাক কিন্তু যারা বিকৃত রুচির মানুষ তারা এই ওয়ার্ডসগুলোর ঐশ্বিক গ্রন্থের এই শব্দগুলোর অর্থ তারা বুঝতে অক্ষম হয় বুঝতে সক্ষম হয় না এবং এর ফলশ্রুতিতে তারা এগুলোকে বাজেভাবে উপস্থাপন করে এবং সমাজে ফিতনা সৃষ্টি করে ইসলামকে অবমাননা করে কোরআনকে অবমাননা করে সো এই বিষয়গুলো খুব ভালো করে বুঝতে হবে আবার একটা ওই যে একটা আয়াত আছে না যে যেখানে নারীদেরকে বলা হয়েছে তোমরা তারা তোমাদের শস্য শস্যক্ষেত তো তো সিমান টাইপের যারা আছে ওরা এটাকে লিখেছে যে শস্য শস্যক্ষেত দিয়ে আল্লাহ পাক নারীদেরকে অবমাননা করেছেন আউুজুবিল্লা একজন কৃষক জানে যে তার যে যে ক্ষেত যেখানে ফসল ফল এর মূল্য কত একটা মানুষের বাড়ি আপনার ব্যাংক ব্যালেন্স প্রপার্টি এগুলো হচ্ছে সবচেয়ে প্রেশিয়াস বিষয়টা হচ্ছে তার জমি আমাদের জমি সব কিছু হারায় যাক কিন্তু জমি যদি মানুষের থাকে সে অ্যাটলিস্ট এটা বলতে পারে যে আমার একটা জমি আছে ওটা সেল করে সে আবার স্বাবলম্বী হতে পারে আল্লাহ সেই প্রেশিয়াস বস্তুটাকে বলেছেন নারীরা তোমাদের জমি বা তোমাদের শস্য ক্ষেত আসলে ঐশী গ্রন্থের অর্থগুলো তারা বুঝতে ব্যর্থ হয় বিকজ শয়তান তাদের কানে এবং হৃদয়ের মধ্যে ওহি করে এটা সত্যিই যে কোরআনে আল্লাপাক বলেছেন যে জিন শয়তানরা পৃথিবীর মানুষ শয়তানদের মধ্যে ওহি করে এবং ওয়াসওয়াসা দেয় এবং অনেক কিছু ইনফ্লুয়েন্স করে এর ফলে তারা এমন কিছু কথা বলে সমাজে যেগুলো সুস্থ মস্তিষ্কের মানুষের হয়তো বুঝে আসে না তাদের চিন্তাতেও আসে না হ্যাঁ তো এগুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ এখানে লিবাস কথাটা দিয়ে এই কথাগুলো বললাম যে লিবাস মানে হলো পোশাক তো আমরা আলহামদুলিল্লাহ বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত শেষ করেছি কিছু প্রশ্ন আছে এখানে এই যে শুধু সামি মানে কি জানলে ভালো হয় জানালে ভালো হয় হ্যাঁ সামি আসলে সামি শব্দটা না আরবিতে শব্দটা হবে সামি একটা শেষে আইন হয় আর কি সিন মিম এবং আইন সামি মানে হলো যে শোনে যে শোনে সামি মানে হলো যে শোনে আর মাসমু মানে যা শোনা হয় কেউ যদি কোরআন তেলাওয়াত শোনে রিসাইটেশন শোনে যে তেলাওয়ার শুনছে তাকে বলা হয় সামি আর কোরআন এই তেলাওয়াতটাই হচ্ছে মাসমোর কেউ যদি গান শোনে তাহলে এই গানটাকে বলা হয় মানে যে গানটা শুনছে তাকে বলা হয় সামি আর যে যা শোনা হচ্ছে সেটাকে বলা হয় মাসমু তারপরে প্রশ্নটার মধ্যে সামি না শব্দটা হবে সামর আইন হবে তো ওইটা বাংলাতে আনা সম্ভব নয় এই জন্য বাংলায় স্বামী বলা হয় আর কি তো স্বামী যদি নাম রাখা হয় সমস্যা নাই কারণ এর অর্থ হচ্ছে যে শোনে এটাতে খারাপ অর্থ আসেনি ভালো অর্থ আসে ইজা মানে কি যখন জি ইজা মানে যখন আমি বললাম একবার যে ইজ মানেও যখন ইজা মানেও যখন ইজ হচ্ছে আলিফ জার ই আর জাল সাকির ইজ ইজ মানে হলো অতীতকালের যখন আর ইজা মানে ভবিষ্যৎকালে যখন আচ্ছা জিম হা আইন চেষ্টা করার পর যদি সঠিক উচ্চারণ না আসে তাহলে কি ভুল উচ্চারণ করলে গোনা হবে না ইনশাল্লাহ আপনি চেষ্টা করছেন এটাই আল্লাপাক দেখবেন কি বলেছেন সুরায় আছে সুরা বাকারায় শেষ দুই আয়তের মধ্যে আছে আল্লাপাক কোন মানুষকে সাধ্যের অতিরিক্ত কোনো দায়িত্ব দেন না আমরা চেষ্টা করছি এটা আল্লাহ দেখবেন যে আমরা চেষ্টা করছি আপনি চেষ্টা করেন চাপ দিতে থাকেন যতটুকু আসে ততটুকু আসবে ইনশাআল্লাহ যেটা আসবে না আল্লাহ পাক সেটা মাফ করে দেবেন ইনশাল্লাহ কারণ চেষ্টা করার পরেও যদি আপনি শুদ্ধ করে পড়তে না পারেন এবং আটকে আটকে যান হাদিস বলছে যে আপনি ডাবল নেকি পাবেন ডাবল নেকি এটা সহি হাদিস যে ব্যক্তি গড়গড় করে কোরআন তেলাওয়াত করতে পারে সে যেমন নাকি পায় আর যে ব্যক্তি গড়গড় করে তেলাওয়াত করতে পারে না করতে করতে আটকে যায় ওই হাতে তাহলে সে ব্যক্তি তার জন্য ফেলাহুয় তার জন্য ডাবল নাকি আছে ঠিক আছে ওকে রুবায়ত হ্যাঁ লিবাসা খয়ের মাসা আল্লাহ আপনি তো অনেক ভালো জানেন কোরআন রায়তগুলো মাসা আল্লাহ লিবাস তাকুয়া তাকুয়ার পোশাক তাকুয়ার পোশাক জায়ালিকা খয়ের এটা উত্তম বেশি জি যে পোশাকে তাকুয়া প্রকাশ পায় ওকে আচ্ছা আচ্ছা বুননা এবং ওয়াকফে লাজেমের যে প্রশ্নটা করেছেন আমরা এটা সামনে আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে সামনে ক্লাসগুলো আগাতে থাকবে তখন এই টপিকগুলো আসবে ইনশাল্লাহ ঠিক আছে তো আমরা ইনশাল্লাহ আগামীতে আগামী ক্লাসে তেতাল্লিশ পৃষ্ঠা থেকে আগাবো সামনে ইনশাল্লাহ আজকে আমরা একচল্লিশ এবং বিয়াল্লিশ পৃষ্ঠা পড়লাম এবং আজকে শিখলাম আবার জের এর ব্যবহার বা কাসরা এর ব্যবহার এবং এগুলো দিয়ে প্রায় পনেরোটা শব্দ কোরআন থেকে বাছাই করা আমরা পড়লাম উচ্চারণ করে দিলাম আপনারা যেটা করবেন প্রথমে ইমেজটা দেখবেন দেখে পড়বেন তারপরে লেকচারটা শুনবেন আল্লাহ পাক সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত তৌফিক করুন আজকের মধ্যে আরেকটা প্রশ্ন আসে কোরআন করার কয়েকদিন পরে সিজদা এর কথা মনে হলে তখন কি করা উচিত তখন আপনি সিজদা দিয়ে নেবেন ইনশাল্লাহ সিজদা দেওয়াটা ইম্পর্টেন্ট সিজদা দেওয়াটা ইম্পর্টেন্ট কারণ আল্লাহ পাক সিজদার আয়াতগুলো যখন বলেছেন তখন বলেছেন একটা জিনিস ফুটিয়ে তুলেছেন যে যারা আসলে কোরআনকে হৃদয় থেকে ধারণ করে না কুফার ফাস ফাঁসেক তারা আল্লাহ পাকের এই মর্যাদা মণ্ডিত আয়াতগুলো শুনলে তারা সিজদায় অবনত হয় না আল্লাহ আল্লাপাক এটাকে কিন্তু তিরস্কার করেছেন তাই যখনই মনে পড়বে আপনি সিজদা দিয়ে নিবেন নফল এটার জন্য অজু থাক না থাকাও শর্ত নয় ওজু না থাকলে আপনি এটা করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ সো আজকে আমরা একচল্লিশ বিয়াল্লিশ পৃষ্ঠা পড়লাম আলহামদুলিল্লাহ কাসরা বা যেটা শেষ করলাম এ দিয়ে পনেরোটা শব্দ পড়লাম আলহামদুলিল্লাহ আপনি বইটা পাননি শুধু আপনিই না ভাই বইটা এখন কেউই পাচ্ছে না কারণ বইটা পাঠানোর মতো কোনো স্কোপ এখন নাই কেউই বইটা পাঠাতে পারছে না আর আমরা পাবলিশ পাবলিশ যারা করেছে তাদের সাথে যোগাযোগ করে দেখেছি যে তারাও বইটা এখন সারা দেশে পাঠাতে পারছেন না তো এখন আমাদেরকে সবর করতে হবে এছাড়া কোনো বই নাই আজকে যেটা পড়া হলো ইনশাল্লাহ আমরা খুব ভালো করে এটা অডিওটা আমার কাছে পাঠাবেন আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে সবাই কিন্তু অডিও পাঠাচ্ছেন না আমি আমাদের যে দিনী বোনরা আছেন তাদেরকে বেশি অ্যাপ্রিসিয়েট করছি তারা মার্শাল্লা প্রত্যেকেই অডিও পাঠাচ্ছেন দিনই ভাইরা কেন জানি লজ্জায় বশত হোক বা কোনো কারণে হোক আপনারা অডিওগুলো পাঠাচ্ছেন না আমি কিন্তু শুনতে পাচ্ছি না যে আসলে কতটুকু সহি হচ্ছে আপনাদের পড়াটা আর লেখাটাকে ফিকচার করে পাঠালে ভালো হয় কারণ আমাদেরকে লেখাটাও শিখতে হবে পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন বিশুদ্ধ করে পড়ার তৌফিক ওফিক করুন আজকে আমরা টেক্সট বইয়ের একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পড়লাম ইনশাল্লাহ আমরা আগামী দিন তেতাল্লিশ চুয়াল্লিশ পৃষ্ঠা পড়বো আল্লাহ ও তালার কাছে দোয়া করছে আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের জন্য যান মাল সময় শ্রম ব্যয় করার তৌফিক ওফিক করুন শেষ করার আগে আজকে আমরা আগে গত গত ক্লাসগুলোর মতো একটা করে ছোট্ট আমল নিয়ে কথা বলবো খুব সংক্ষিপ্ত দুই মিনিটের মধ্যে শেষ করছি ইনশাল্লাহ আজকে আমরা শিখবো দরুদ শরীফ আমরা জানি যে দরুদের অনেক ফজিলত আছে এটা নিয়ে একটা হাদিস শুনি যে রসুল সাল্লাম বলেছেন একবার যে ব্যক্তি আল্লাহ রসুলের উপর দরুদ পাঠ করবেন তার দশটা আল্লাহ পাক মাফ করে দিবেন দশটা নেকি তার নামায় লেখা হবে তার মর্যাদা গুণ বৃদ্ধি পাবে এবং আল্লাহ পাক তার পক্ষ থেকে তাকে দশটা রহমত করবেন একবার দরুদ পড়লে এই নেকি হয় সাহাব জিজ্ঞেস করেছিলেন যে কোন দরুদটা পড়বো ইয়া রসোল্লাহ কেমন করে পড়ব

আল্লাহ সল্লি আল্লাহ মুহাম্মেদ ওয়াসাল্লিম এটা দুই নাম্বার তিন আর একটা দরুদ আছে আল্লাহ সল্লি আল্লাহ আলা আলীনা মুহাম্মদ আল্লাহ সল্লি ওয়াসাল্লিম আলা নিনা মুহাম্মদ আর রাসুল সাল্লাহআসাল্লামের নাম শুনলে শুধু এতটুকু বলতে হয় সল্লাহু আলহি ওয়াসাল্লাম এই চারটা অথেন্টিক বেশি এছাড়া অন্য অন্য যে বাজারে কিছু বই পাওয়া যায় দরুদে মাহি কাফিল এই যে জ্বালালি টালালি এগুলো কি আছে এগুলো কিন্তু কোনো অথেন্টিক ভিত্তি নাই তাই এগুলো আমরা অ্যাভয়েড করে এই সহিগুলো পড়ার চেষ্টা করি ইনশাআল্লা তহ তো একবার দরুদ পাঠ করলে দশটা করে নেকি দশটা রহমত মর্যাদা এবং গোনা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহাকে আমাদের সবাইকে রসুল আল্লাহ সাল্লাহু প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে তৌফিক আনাত করুন এতে করে যেটা হয় যে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সুপারিশ পাওয়া যাবে ইনশাল্লাহ এবং আল্লাহ চাইলে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে ইনশাআল্লাহ এবং কে আমাদের মাঠে আমরা রসুল সাল্লাহ আসাল্লামের কাছাকাছি থাকতে পারবো ইনশাআল্লা আর একটা বিষয় হলো দরুদ পাঠ করলে ফেরস্তাগন দরুদ কালেক্ট করে আল্লাহ রসুলের কবরে পৌঁছে দেন এবং তিনি দরুদ পাঠকারীর জন্যে সালাম রিপ্লাই করেন তাহলে রসুল সাল্লাহ আলাহ সাল্লাম যদি কারোর জন্যে সালাম রিপ্লাই করেন তাহলে তার জীবনে শান্তি নেমে আসবে ইনশাআল্লাহ এটাও কিন্তু পরীক্ষিত প্রমাণিত তাই বেশি বেশি দরুদ পাঠ করলে রুজিতে রিজিকে বরকত হয় শান্তি নেমে আসে রহমত বর্ষিত হয় গোনা মাফ হয় এবং আরেকটা বিষয় হয় সেটা হলো হৃদয়ের মধ্যে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসার জন্ম নেয় পাক বেশি বেশি করে আমাদেরকে দর পাঠ করা কৌফিক নাত করুন আল্লাহ আমিন আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন নিরাপত্তা দান করুন করুনকে আল্লাহম্মে খানদিকে استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته